জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিস্তা নদীর চরে রংধামালি এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল। সেখানে বসবাসকারী মানুষের সঙ্গে কথা বলেন তিনি। রাজভবন থেকে অর্থ সাহায্য পাঠানো হবে। বিডিও অফিস থেকে সেই অর্থ দুর্গতদের হাতে পৌঁছে দেওয়ার জন্য তার সঙ্গে থাকা জেলা প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেন রাজ্যপাল। এরপর রাজ্যপাল দিল্লির উদ্দেশ্যে রওনা হন। সিকিমে প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। গতকাল জলপাইগুড়ির সদর ব্লকের তিস্তা নদী থেকে দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা। বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেন, সিকিমের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। কেন্দ্রের পক্ষ থেকে সবরকম সাহায্য করা হচ্ছে বলে তিনি জানান। সিকিমের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং যেভাবে তিস্তা ফুলে ফেঁপে উঠেছে আমরা খুব চিন্তিত। আমি যেহেতু পার্টির তরফ থেকে বহুদিন সিকিমের অবজারভার ছিলাম, সিকিমের মুখ্যমন্ত্রী প্রতি আমার সম্পূর্ণভাবে সহানুভূতি এবং আমাদের সমর্থন থাকলো। আমাদের ভারতীয় জনতা পার্টির সিকিম ইউনিট এর প্রেসিডেন্ট ডিআর থাপা, বিধায়ক যিনি আছেন, তিনিও সর্বতোভাবে এর পেছনে লেগে আছেন। তাদের সাথে আমাদের যোগাযোগও হয়েছে এবং বাংলার মানুষ হিসেবে আমরা সিকিমের পাশে আছি। তাদের বন্যা পরিস্থিতি দ্রুত যাতে উন্নতি সাধন হয় সেই জন্য আমরা প্রার্থনা করছি।